ঈদের দিন নানান কর্মব্যস্ততার কারণে কিন্তু আমরা ভিন্নভাবে গরুর মাংস রান্না করার তেমন একটা সময় পাই না আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব একেবারে ঝটপট গরুর মাংস রান্নার রেসিপি চুলাতে আমি একটা কড়াই দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো মিডিয়াম আচে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি এক এক করে মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি দশ থেকে বারো মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এখন এখানে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি আস্ত গুলমরিচ আর হলো লবঙ্গ আস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা এক কেজি গরুর মাংস অ্যাড করে দিলাম গরুর মাংসটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি এখানে একটা কথা বলে নিচ্ছি আমি যেহেতু এক কেজি গরুর মাংস নিয়েছি আপনারা যদি এর চাইতে বেশি পরিমাণ গরুর মাংস রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম দশ থেকে বারো মিনিটের মতো দেখুন মাংসের গায়ের থেকে কিন্তু অনেকটা পানি উঠে গেছে এই পানিটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মাংসটা কষানোর জন্য কিন্তু এখানে আমি এক্সট্রা কোনো রকম পানি অ্যাড করছি না ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম মাংসটা সম্পূর্ণ কষানো না হওয়া পর্যন্ত দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এবার নাড়াচড়া করে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আপনারা যদি ঝুল খেতে চান সেই আন্দাজে এখানে পানিটা দিবেন আমি যেহেতু মাংসটা ঝুল রাখব না একেবারে মাখা মাখা রাখবো যার কারণে আমি এখানে এক কাপের মতো পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আস্ত পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ঘড়ি ধরে বিষ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মাংসটা আমি এরকমই রাখবো এর চাতে কিন্তু ঝোলটা শুকাবো না আর মাংসটাকে কিন্তু আমি চাপ দিয়ে দেখেছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া শাহি গরম মশলা গুঁড়াটা দিয়ে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর অবশ্যই কিন্তু লবণটা দেখবেন যে ঠিক আছে কি না মাংসতে যদি ঝাল লবণ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না মাংসটা দেখতেই কিন্তু অনেক অনেক লোভনীয় লাগছে আর গরম ভাত খিচুড়ি পোলাও রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু অনায়াসে পরিবেশন করতে পারবেন তাহলে প্রিয় দর্শক খুব সহজে এবং ছটপট আপনাদেরকে গরুর মাংস রান্নার রেসিপিটা শেয়ার করলাম আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে একটু হল ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ